হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তোমাদের সবাইকে জানাচ্ছি সুপ্রভাতের শুভেচ্ছা। তারপর বলো, তোমরা সবাইকে কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমরা জানো যে আমি দেওঘরে এসেছি। আমরা এদিকে কাল এসে রাতে পৌঁছেছি। আজ এখন আমি স্নান ঠান করে ফ্রেশ হয়ে গেছি। এখন কটা বাজে বলো তো? এখন 4:45 বাজে। ও আর আমি মিলে যাচ্ছি সৎসঙ্গ আশ্রমে। আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত, আমরা এই জন্যেই এসছি দেওঘরে। তাই আজ আমরা যাচ্ছি আমাদের গুরুদেবের আশ্রমে, আর ওখানে 5:25 প্রার্থনা হবে। সেই জন্য আমরা একটু ভোর ভোর স্নান ঠান করে বেরিয়ে রেডি হয়ে গেছি। একটা অটো বুক করে নিয়েছি আসা যাওয়ার জন্য। আমরা বাবাধামের পাশে একটা হোটেলে আছি, তার জন্য এখান থেকে ওখানে ডিস্টেন্সটা বেশ অনেকটা, 400 টাকা নেবে আপ ডাউনে। আমরা চলেছি সকালবেলার ফুরফুরে হাওয়া খেতে খেতে, বেশ ভালো লাগছে। আর আমি এত বছরের দীক্ষিত আর এই প্রথম গুরুদেবের আশ্রমে যাচ্ছি বলে ভীষণ এক্সাইটেড, আর মনে একটা আলাদা আনন্দ কাজ করছে গুরুদেবের আশ্রম দর্শন করব বলে। প্রাকৃতিক সৌন্দর্য, সকালবেলার আকাশ, ভোরের মিষ্টি বাতাস, খেতে খেতে আমরা এগিয়ে চলেছি। দুজনে আমরা বাড়ি থেকে ঠিক করেই এসেছি যে বাবাধামেও আমরা পুজো দেব, বৈদ্যনাথ ধামে, কিন্তু সেটা পরে দেব, আগে গুরুদেবের আশ্রমে ভোরবেলার প্রার্থনাটা সেরে আসব। এই দেখো, আমরা প্রায় কাছাকাছি এসে গেছি। এই যে, এই হচ্ছে আমাদের গুরুদেবের আশ্রম, সৎসং ভবন বা সৎসং আশ্রম বলতে পারো। আস্তে আস্তে ভিতরে প্রবেশ করতে শুরু করেছি এই প্রথমবার, কিন্তু ভীষণ ভালো লাগছে। এই যে ঠাকুরের বাংলা, ঠাকুর বাংলা। এখানে এলে আলাদাই একটা মনের শান্তি পাওয়া যায়। বাড়িতে বসে তো আমরা গুরুদেবকে স্মরণ করি সব সময়, কিন্তু এখানে যখন এলাম যতটা ভেবেছিলাম তার চাইতেও মনোরম, স্নিগ্ধ এখানকার পরিবেশ। সবাই যারা প্রার্থনায় যোগ দিয়েছে, বেশিরভাগ ভদ্রলোক ভদ্রমহিলা, সবাইকে দেখলাম বাচ্চা সবাই শ্বেত বস্ত্র পরে আছে। আমরা কিন্তু সেটা জানতাম না, তাই শ্বেত বস্ত্র পরে আমরা যাইনি। কিন্তু স্থির করেছি এবার বছরে 1-2 বার অন্তত গুরুদেবের ওখানে যাবই, আর যখন যাব শ্বেত বস্ত্র পরেই যাব। মানে সাদা শাড়ি, লাল পাড়, ও সাদা পাঞ্জাবি পরবে, এরকম যাব। ছোটো ছোটো বাচ্চাদেরও দেখলাম ধুতি পাঞ্জাবি পরে এসছে, খুব ভালো লাগছিল। আমরা যারা আমাদের অনুকূল ঠাকুরের দীক্ষিত তারা সবাই জানি যে গুরুদেবের সাদা রং খুব পছন্দের। আমরা তাই গুরুদেবকে সাদা ফুল দিয়েও কিন্তু পুজো করি। সবাই আস্তে আস্তে আমরা প্রার্থনায় বসেছি। প্রার্থনার ভিডিও করিনি, কারণ ভিডিও করা ওটা যায় না। ওখান থেকে উঠে পড়লাম, আস্তে আস্তে আমরা এগিয়ে গিয়ে চারদিকটা দর্শন করতে শুরু করি। গুরুদেবের ফটোটা আমি প্রথমে তুলে ফেলেছিলাম, পরে আমাকে দারোয়ান এসে বললেন, যিনি গার্ড, যে এখানে ফটো তোলা যাবে না। তাই আর ফটো তুলিনি। বাইরের যা যা পুরো ঠাকুর বাংলাটা আমি ভিডিও করেছি, দেখো আস্তে আস্তে। চারপাশটা খুব সুন্দর, সমস্ত দিকে বইয়ের সমস্ত স্টল করা আছে, বাগান করা রয়েছে খুব সুন্দর করে। আমাদের যারা গুরুদেবের দীক্ষিত তাদের সবাইকে আমি বলবো, তোমরাও একবার চলেই যেতে পারো। যারা আমাদের মতো কলকাতা থেকে যাবে, তারা হাওড়া থেকে জেসিডি যাওয়ার ট্রেনে ধরে, জেসিডি নেমে সেখান থেকে অটোতে করে দেওঘর চলে যেতে পারবে গুরুদেবের আশ্রমে। ওখানে বুক করে গেলে পরে থাকার জন্য অনেক গেস্ট হাউসও আছে, সিঙ্গেল রুম, অ্যাটাচ বাথরুম, সেরম ব্যবস্থাও আছে, ডরমেটরিও আছে, সব রকম ব্যবস্থা আছে। যাই হোক, আমরা এগিয়ে গেলাম আস্তে আস্তে। এই দেখো, পাখিদেরও এখানে কিন্তু খুব সুন্দরভাবে ব্যবস্থা করে রাখা হয়েছে, খুব ভালো লাগছিল। মানে সকালবেলার পরিবেশের সঙ্গেই সব কিছুই যেন কেমন একটা মন ছুঁয়ে যাওয়া ব্যাপার আর কি। যাই হোক, একটু এগুলো দেখে এগিয়ে যাচ্ছিলাম আমরা বর্দার বাড়ি যাব বলে, আমাদের গুরুদেবের যিনি বড় ছেলে তার বাড়িতে। আমরা ঠাকুর বাংলার ভেতর থেকেই যাবার রাস্তা রয়েছে জানতে পেরে সেই রাস্তা দিয়েই আস্তে আস্তে এগিয়ে গেলাম। ভেতর ভেতর দিয়ে বেশ সুন্দর রাস্তা করে রাখা রয়েছে, চারপাশে প্রাকৃতিক দৃশ্য সুন্দর। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাচ্ছি সুপ্রভাতের শুভেচ্ছা। আমরা দেওঘরে এসেছি গুরুদেবের আশ্রমে। আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত, আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে অনুকূল ঠাকুরের আবাস, ওনার যেখানে প্রার্থনা হয় সেগুলো। এখন আমরা যাচ্ছি বর্দার বাড়ি। দেখো কী সুন্দর স্নিগ্ধ পরিবেশ,
এই স্নিগ্ধতাই সকালবেলার মন কেড়ে নিল পুরোটা। সত্যি যেন ঠাকুরের দর্শন পেলাম মনে হচ্ছে, খুব ভালো লাগছে। আমরা এখন আস্তে আস্তে হেঁটে হেঁটে এখান থেকে যাচ্ছি বর্দার বাড়ি। বর্দার বাড়ি থেকে ঘুরে ওই দিক থেকে মেন রুটে বেরিয়ে পড়লাম আমরা। মেন রুটে বেরিয়ে পড়ে অটোওয়ালাকে ফোন করে ডেকে নিই, অটোওয়ালার সঙ্গে আবার অটো ধরে চলে গেলাম আমাদের হোটেলে, কারণ আমরা ওখানে গিয়ে আবার বাবাধামে পুজো করব। তাই আমরা সকাল থেকে দুজনে গুরুদেবের কাছে আসবো বলে না খেয়েই ছিলাম, উপোসই আছি। এবার আমরা পৌঁছে গেছি বাবাধাম। এখানে এক পান্ডাকে ধরেছি, 250 টাকা করে টিকিট করা হয়েছে, কুপন না নিতে হবে, না হলে নর্মাল লাইনে গেলে পরে 5-6 ঘন্টা লাইন দিতে হবে। এরা একটা কুপন দিয়ে দিল 250 টাকা করে। আমরা দুজনে দুটো করে এই যে লাইনে লাগিয়েছি, এখানেও কিন্তু 1.5 ঘন্টা লাইন দিতে হয়েছে আমাদেরকে। লাইন দিয়ে ভেতর থেকে আস্তে 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 এগিয়ে যেতে হবে। তবে ব্যবস্থা খুবই ভালো, এই যে ফুল আমরা কিনে নিয়েছি, এখানে কিন্তু কোনো প্রসাদ চড়ানো হয় না। হ্যাঁ, ফুল মালা এগুলোই কিনে নিয়েছি আমরা, আর প্রসাদ বলে যেমনি পেড়া ঠেড়া এসব কিনে ভেতরে দেওয়া হয় না। যাই হোক, আমরা 1.5 ঘন্টা লাইন দিয়ে 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 আস্তে আস্তে বাবাধামের বাবার কাছে এগোতে থাকলাম। তবে গরমের দিনে কিন্তু আমার মনে হয় না এইভাবে যাওয়া সম্ভব, যদিও বা বাবার টানে সবাই পৌঁছে যেতে পারে। এই দেখো মন্দিরের বাইরের এটা মন্দিরের চূড়াগুলো দেখা যাচ্ছে। তবে গরমের দিনে কিন্তু খুব কষ্টকর হবে, এরকম রেলিংয়ের মাঝখান দিয়ে 4-5 ঘন্টা লাইন লাগিয়ে। যেহেতু আজ সোমবার নয় তাই অনেকটাই ভিড় কম, আমরা তুলনামূলকভাবে পান্ডার মতে অনেক আগে আমরা পুজো দিতে পেরেছি। যাই হোক, খুব কষ্ট করেই এগোলাম। এরা দেখো গান গাইছে, এদেরকে টাকা দিতে হয় গান গাইলে, কিন্তু খুব ভালো লাগছিল দেখো। পুজো দিয়ে বেরোতে বেরোতে বেজে গেল 10টা। তাড়াতাড়ি করে আমরা একটু চা বিস্কিট খেলাম। আমাদের আসলে সময়টা খুব কম, আমরা একদিনের জন্যই গেছি না, তার জন্যে চা বিস্কিট খাওয়ার পরেই ব্রেকফাস্ট, পুরি সবজি খেয়ে নিলাম আর মিষ্টি একটা করে। তারপর আমাদের কিছু কেনাকাটা ছিল, তাই আমরা একটা কাঁসারির দোকানে চলে আসি। আমি ঠাকুরের বাসনগুলো সব পাল্টে নিই, আমার ঘরের ঠাকুরের পুরো বাসনের সেট আমি কিনেছি, তোমাদের সঙ্গে একদিন সেটাও শেয়ার করবো দেখো। তারপর ওখান থেকে বেরিয়ে আবার হোটেলের দিকে এগোনোর ব্যাপার, ওই যে সামনে আরতি, আরতির বর যাচ্ছে আর আমরা পেছন পেছন। এখানে কিছু কিছু সাইট সিনও আমরা করেছি, কিন্তু সেগুলো পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটা এই সুন্দর আকাশ দেখিয়ে তোমাদেরকে শেষ করছি। তাহলে এই ভিডিওটা কেমন লাগলো জানিও, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, আর আমার গুরুদেবের কাছে একবার অবশ্যই যেও। জয় গুরু। তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। Bye.